আসসালামু আলাইকুম আমি ডাক্তার আব্দুল হাই সহকারী অধ্যাপক হিসাবে আছি অর্থোপেডিক সার্জারিতে আজকে আমরা আগের যে ভিডিওতে কিছু অস্ট্রিয়ার্থ্রাইটিস নিয়ে কথা বলেছিলাম তার ধারাবাহিকতায় আজকের আয়োজন আজকে আমাদের স্বাভাবিকভাবে আমরা যে অস্ট্রোয়ার্থ্রাইটিস নিয়ে জনগণের মাঝে কিছু ভুল ধারণা আছে এর মাঝে নাম্বার ওয়ান হচ্ছে হাঁটু হাঁচ করে চাপ দিয়ে নিচে বসা যাবে না টোটালি বসা যাবে না ধরনের কিছু ব্যাপার আছে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের যে জয়েন্ট যেটা আছে জয়েন্টের আর্টিকুলার কার্টিলেস যেটা জয়েন্টের কার্টিলেসগুলি যেটা দেখা যায় এই কার্টিলেসগুলির মেইন নিউট্রিশন আসে কিন্তু সাইনোভিয়াল ফ্লুইড থেকে যা আসে তার মুভমেন্টের কারণে এটা মানে বলতে যা বোঝায় সেটা হচ্ছে আমাদের যদি জয়েন্টের মুভমেন্ট বন্ধ করে দিই তাহলে কিন্তু আর্টিকুলার কার্টিলেসের কোনো নিউট্রিশন আসবে না সে তার স্বাভাবিক অবস্থা হারিয়ে ফেলবে যে কারণে আমাদের মুভমেন্ট থাকাটা খুবই জরুরি কিন্তু আমাদের যেটা অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে লোড বিয়ারিং অতিরিক্ত লোড দেওয়া অতিরিক্ত প্রেশার দেওয়া এই প্রেশারটা যদি অ্যাভয়েড করি তাহলে আমাদের যে প্রেশারের কারণে যে ক্ষয়গুলি হয় এই ক্ষয়টা কমে যাবে কিন্তু আবার সাথে সাথে আমাদের মুভমেন্টটা রাখতে হবে মুভমেন্ট রাখলে আর্টিকুলার কার্টিলাইজের নিউট্রিশানটা মেনটেন করবে এই ক্ষেত্রে আমরা স্বাভাবিক যে জিনিসটা বলি এটা হচ্ছে ব্যথার সহ্য ক্ষমতার মাঝামাঝি অবস্থায় আপনি স্বাভাবিকভাবে চলাফেরা করবেন সিঁড়ি দিয়ে ওঠানামাটা যতটা সম্ভব পেইনফুল সিচুয়েশনে অ্যাভয়েড করবেন এবং হাঁটু ভাঁজ করে নিচে বসা বাংলা কমন্ডে বসা এই জিনিসগুলি পেইনফুল সিচুয়েশনে অ্যাভয়েড করবেন কিন্তু শুয়ে শুয়ে ভাঁজ করা বসে ভাঁজ করা এটা কিন্তু কন্টিনিউ রাখতে হবে না রাখলে আমাদের মাসল ওয়াস্টিং হয়ে পায়ের মাংসগুলি শুকিয়ে যাবে জয়েন্টের অবস্থা আরও খারাপ হবে এভাবে মেনটেন করার সাথে ওষুধের বিষয়টা আমরা যারা চিকিৎসক আছি আমরা এই ব্যাপারটা ধাপে ধাপে স্টেজ ওয়াইজ চিকিৎসা করব আর চিকিৎসার আমাদের দুটো ধাপ আছে একটা হচ্ছে কনজারভেটিভ আর একটা হচ্ছে অপারেটিভ কনজারভেটিভের ভিতর প্রধানত এবং প্রথম মেইন যে গুরুত্ব দেওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে কি আমাদের অ্যাক্টিভিটিসগুলি একটু চেঞ্জ করা এবং কন্টিনিউ করা এক্সারসাইজ করা এক্সারসাইজের ভিতরে যে লোড দেওয়ার যে এক্সারসাইজগুলি গেলে আমরা জিম করতে গিয়ে যখন দেখা যায় অতিরিক্ত প্রেশার দিয়ে যে কাজগুলি এগুলি অ্যাভয়েড করে স্বাভাবিক কাজকর্মের পরিমাণটা বাড়াবো কিন্তু চাপ দিয়ে ভাঁজ করে নিচে বসবো না আমাদের ওয়েট কমানোর একটু চেষ্টা করব সাথে অন্যান্য যে রোগগুলি আছে ডায়াবেটিস সহ আদার্স রোগগুলি এগুলি কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে অপারেটিভ চিকিৎসাটা বিভিন্ন ধাপে বিভিন্ন ধরনের মডার্ন স্টেজে যখন থাকে যখন আর্টিকুলার কার্টিলেজটা ফেব্রিলেশন বা টুকরা টুকরা হয়ে ভেঙে মাছে থাকে তখন আমরা ওপেন অপারেশন অথবা আর্থোস্কোপির মাধ্যমে সেই টুকরোগুলিকে সরিয়ে দিতে পারি অ্যাব্রোথেব্র অংশগুলিকে সেইপ করে ক্লিন করে লেভেল করে দিতে পারি তারপর হাড্ডির মাথায় যে অস্টিউফাইড যেটা থাকে এই অস্টিউফাইডগুলি রিমুভ করে দিলে আমাদের রেঞ্জ অফ মুভমেন্টটা বেড়ে যায় এই কাজগুলি করতে পারে এর বাইরে আরও কিছু আছে যখন কোনো একটা কলাম কোনো একটা সাইড যখন অতিরিক্ত ক্ষয় যায় তখন এটাকে রিএলাইনমেন্ট করার জন্য আমরা হাই টি বেল অপারেশন করি আর একদম অ্যাডভান্স স্টেজে গেলে আমরা নিয়ে রিপ্লেসমেন্ট করতে পারি তবে মোদ্দা কথা হল আমাদের ব্যথার সময়ে চাপ দিয়ে ভাঁজ করে অতিরিক্ত প্রেশার দিয়ে কাজগুলি করা যাবে না স্বাভাবিক কাজ বজায় রাখতে হবে স্বাভাবিকভাবে হাঁটতে হবে ব্যায়াম করতে হবে অন্যান্য যেসব রোগ আছে এগুলিকে কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে এভাবেই যতটা সম্ভব ভালো থাকার চেষ্টা করা সাথে আছি আমরা ধন্যবাদ সবাইকে